আসসালামু আলাইকুম দর্শক, হাই হাই, এটা কি দেখলাম? হ্যাঁ, চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার এবং তার স্বামী নাকি পলাতক, এটা কোনো কথা? আমরা যতটুকু জানি সে এখন তার সন্তান সম্ভব একদম সেরকম একটা পরিস্থিতিতে আছে, সে এরকম একটা সময় এরকম ঘটনা ঘটলো এবং আমরা জানতাম যে তারা উমরা করার জন্য সৌদি আরবে গেছে, তো দেশে আসার সাথে সাথে গ্রেপ্তার করা লাগলো। কি এমন কাজ করেছে মাহিয়া মাহি? আজকের এই ভিডিওতে পুরোটা আমি আপনাদেরকে জানাবো ভাই। এই ঘটনা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি যদি এখন চিত্রনায়িকা মাহিয়া মাহির পেজে যান, যা দেখবেন যে মাহিয়া মাহি এই কয়েকদিনে অর্থাৎ সৌদি আরবে থাকা অবস্থায় বেশ কয়েকটা লাইভ করেছে, পোস্ট করেছে, সেগুলোর দ্বারা কিছুটা আভাস আপনি পাবেন এবং ভিডিওটা শেষ হলে আশা করছি যে এই ব্যাপারে পুরোটা ধারণা পাবেন যে মাহিয়া মাহির সাথে কেন এরকম ঘটনা ঘটছে। দর্শক শ্রোতা, কয়েকদিন আগে মাহিয়া মাহি হয়তো বা টের পাইছিল যে ক্ষমতা দরকার। হ্যাঁ, তার স্বামীর, যদিও বা জানছিলাম যে তার স্বামীর অনেক ক্ষমতা আছে, কিন্তু সেটা তো আর কাজে লাগলো না। মাহিয়া মাহি কিন্তু এমপি নির্বাচনে দাঁড়াইতে চাইছিল, যদিও বা দলীয়ভাবে তাকে সাপোর্ট দেওয়া হয় নাই, তো সেটা তার জন্য হয় নাই, আগামীতে হইতে পারে, কিন্তু এর মধ্যে তো এরকম ঘটনা ঘটে গেল। দেখেন এখানে প্রথম আলো হেডলাইন করেছে, পুলিশের মামলায় মাহিয়া মাহি গ্রেপ্তার, স্বামী পলাতক। তার স্বামী নাকি পলাতক, মানে কি ভাই? আমরা একটু নিউজটা পড়ি, বুঝতে পারবেন আপনারা। পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকারকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অর্থাৎ পুলিশ নিজে থেকে মামলা করেছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আপনারা তো জানেন ভাই, অনলাইনে কথাবার্তা বলার সময় এখন প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকতে হয়। মাহিয়া মাহি গতকাল রাত্রে এইসব ফেসবুকে দেখবেন যে একটা লাইভ করেছে, এই লাইভটাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে এবং সে লাইভের মধ্যে নিজে বলেছে যে আমি গ্রেপ্তার হতে পারি দেশে আসলে। ভাই সেটাই ঘটলো। আজকে যখন সে দেখলে, এই যে আমি বলি, আজ শনিবার বেলা 11টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার আসামি তার স্বামী রাকিব সরকার পলাতক আছেন। কেমনে পলাতক থাকে? সে কি তার মানে মাহিয়া মাহির সাথে আসে নাই? আমরা একটু পড়ি। দুপুর 12টার দিকে মাহিয়া মাহি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তিনি বলেন, আজ সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ফ্লাইটে তার স্বামী দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে যান। অর্থাৎ তার স্বামী সৌদি আরবে রয়ে যান, এখন সে সেখানে থেকে হয়তোবা বাকি কার্যক্রম করবে, কারণ স্বামী স্ত্রী দুজন গ্রেপ্তার হয়ে গেলে অন্যরকম কিছু হয়ে যেতে পারে, এমনটা হয়তোবা তাদের মাথায় কাজ করেছে। দর্শক শ্রোতা, আসলে তাদের বিরুদ্ধে অভিযোগটা কী ছিল, কেন গ্রেপ্তার হলো? দেখেন এখানে বলা হয়েছে যে ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে। এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার রাত 9টার দিকে মামলাটি করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরে এক ব্যবসায়ী আরেকটা মামলা করছেন, বুঝতে পারতেছেন? অর্থাৎ মানে মাহিয়া মাহি কী এমন বলেছে যেটার জন্য তার নামে মামলা হয়ে গেল? আপনি মাহিয়া মাহির ফেসবুকে যা যদি দেখেন, আমি একটা তার স্ট্যাটাস পড়ি। মাহিয়া মাহি একটা স্ট্যাটাস দিয়েছিল যে গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল 1.5 কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে। এটা দিয়ে কি বুঝতেছেন? অর্থাৎ পুলিশ প্রশাসনকে সে বলতেছে যে তোমরা 1.5 কোটি টাকার বিনিময়ে আমাদের যে শোরুম আছে এই শোরুমটা দখল করে দিচ্ছ ইসমাইল ওরফে লাদেনকে আর কি, বুঝতে পারছেন? পুলিশের দিকে সরাসরি এরকম ইঙ্গিত দিয়ে কথা বলার কারণে এটা একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং যেহেতু লাইভে এসে অনলাইন মাধ্যমে এগুলো করেছে, তো সেই জন্য আসলে এই মামলাটা খাইলো এবং বাংলাদেশে নামার সাথে সাথে কিন্তু সে গ্রেপ্তার হইলো। যদিও বা বলতেছিল যে বাংলাদেশে আসার পরে সে মানে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলবে, আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝার ক্ষেত্রে বলে দিই। দর্শক শ্রোতা, এই যে গাজীপুরে মাহিয়া মাহি এবং তার স্বামীর একটি শোরুম আছে, ঠিক আছে, শোরুম আছে, তো সেই শোরুমে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে কিছু হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, টাকা পয়সা লুটপাট করা হয়েছে, মানে তাদের শোরুমটা নাকি দখল করার চেষ্টা করছে ইসমাইল ওরফে লাদেন এবং তাকে নাকি হেল্প করছে পুলিশ 1.5 কোটি টাকার বিনিময়ে। এমনটাই কিন্তু মাহিয়া মাহির বিভিন্ন ফেসবুক পোস্টে লিখে লিখে বেড়াচ্ছিল বা লাইভ করে করে বেড়াচ্ছিল এবং এইটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। তো এখন পুলিশের পক্ষ থেকে একটা মামলা হয়েছে এবং এই যে আরেকজন ব্যক্তি তাদের বিরুদ্ধে একটা মামলা করছে, এই হচ্ছে অবস্থা। এখন জানি না কার জায়গায় কে ভাই শোরুম করে বসে আছে, এখন এটা বলা মুশকিল ভাই। এখন আস্তে আস্তে দেখা যাক মাহিয়া মাহির কপালে কি আছে। আসলে প্রকৃতপক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে এটা তাকে জামিন বা বিভিন্নভাবে তাকে বের হয়ে আসতে হবে ভাই। আর শোরুমের ব্যাপারে যে এখন বর্তমানে মাহিয়া মাহি এবং তার স্বামীর নামে শোরুমটা আছে, তার এতদিন চালাচ্ছিল, সেটা আসলে কার প্রকৃতপক্ষে সে মালিক, সেটা আস্তে আস্তে হয়তো বা বের হয়ে যাবে। আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, একটা শোরুম নিয়ে সব ঘটনা মানে ঘটতেছিল। হ্যাঁ, মাহিয়া মাহির স্বামীর শোরুম কে জানি দখল করতে গেছিল, তো
সেইটা আসলে মানে নিয়ে এত কিছু আর কি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। মাহিয়া মাহির জন্য আসলে খারাপ লাগতেছে, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা, কি করবো আর, কিছু করার নাই। দেখা যাক সামনে কি হয়, আমরা আপডেট জানাবো।